হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাপা কাপল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পারভিন, আবারও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আজকের ব্লগটি আমি সকাল 10:30 থেকে শুরু করছি। তো আমি 10টার দিকে ঘুম থেকে উঠে হচ্ছে এখন এই তো সকালে নাস্তা তৈরি করার জন্য এখানে কিছু ময়দার ডো তৈরি করে নিয়েছি, আর সেটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। ইভেন সকালে নাস্তাটাও আজকে অফ ক্যামেরায় আমি তৈরি করে নিয়েছি। তো এখানে ডিম পোস্ট করেছি, পরোটা ভেজেছি, আর ময়দার ডোগুলো আমি হচ্ছে গোল গোল করে এইভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই তো আজকে হচ্ছে বাবার বাড়ি থেকে কারা আসলো আমার বাসায়, তো সেটা জানার জন্য আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করি জানতে পারবেন। তো বাবার বাড়ি থেকে লোক আসলে কিন্তু সবারই ভালো লাগে, মনে খুবই আনন্দ লাগে। তো যাই হোক, আমি হচ্ছে রান্নাবান্না করার জন্য রাতের বেলায় সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি, আর ওই পাতিলে রেখেছি হচ্ছে গরুর মাংস, আর এই বড় বক্সটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি ডিমের জর্দা তৈরি করব। তো সেটাও রাত্রেই রেডি করে রেখেছি, আর ডিমের জর্দার মধ্যে হচ্ছে কিছু বাদাম কুচি লাগবে, তো বাদাম কুচিটাও কিন্তু রাতেই আমি কুচি করে রেখে দিয়েছি। আর হচ্ছে আমি মাছ ভাজবো, তো মাছ এই তো এই মাছের মধ্যে যে মশলা মাখাটা সেটা আমি গতকালকে দুপুরবেলায় হচ্ছে এমনিতে করে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে ভেজে দিই। আর কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেটা ভুনা করব। আর অলরেডি আমি হচ্ছে চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো আমি আজকে ডিমও ভুনা করব। তো প্রথমে চুলায় হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, এরপর হচ্ছে চিকেনটা ঝটপট রান্না করে নিব। তো চিকেনটার মধ্যে সব ধরনের মশলা দেওয়া আছে, জাস্ট আমি বেশ কিছু পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এরপর গরম তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে খুব ভালো করে চিকেনটা আমি কষিয়ে নিব, এর মধ্যে এখন আমি কোনো পানি দিব না। তো এই পর্যায়ে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। তো এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব, তো অল্প একটু পানি দিয়ে চিকেনটা আমি রান্না করে নিব। আর এই তো চিকেনটা হচ্ছে আমি এই পাশের চুলায় দিয়ে দিয়েছি, এখানে আমি একটু পানিও দিয়ে দিয়েছি। আর এই তো এই চুলার মধ্যে আমি এখানে গরুর মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর ডিম সিদ্ধটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি অলরেডি, দেখেই বুঝতে পাচ্ছেন। আর এদিক দিয়ে যে চিকেন তরকারিটা আমার হয়ে গিয়েছে, এখন একটা বাটিতে আমি নামিয়ে নিব, আর নামানোর পর উপর দিয়ে একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দিব। আর আমি প্রথমে এই তো প্রেশার কুকারের মধ্যে গরুর মাংসটা খুব ভালো করে একটু কষিয়ে নিব, এরপর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আর যেহেতু গতকালকে রাতেই আমি সব কিছু রেডি করে রেখেছি, এর জন্য কিন্তু আজকে কোনো ঝামেলাই হচ্ছে না, জাস্ট আমি ঝটপট রান্না করে নিচ্ছি। তো এই তো চিকেন তরকারিটা আমি বেড়ে নিয়েছি, আর উপর দিয়ে জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, চিকেন তরকারির কালারটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর গরুর মাংসটা হচ্ছে আমি ওই পাশের চুলায় দিয়ে দিয়েছি, আর এই দিক দিয়ে আমি ডিমটা হচ্ছে ভেজে নিব। ডিমটা ভুনা করার জন্য তো প্রথমে তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, এরপর আমি ডিম দেওয়ার পর লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে ডিমটা খুব ভালো করে একটু ভেজে তুলে নিব। আর ডিম ভুনার উপরে জাস্ট আমি পেঁয়াজটা একটু খুব ভালো করে ভেজে উপর দিয়ে দিয়ে দিব। তো পেঁয়াজটা ভেজে আমি এই তো উপর দিয়ে একটু দিয়ে দিয়েছি। তো চিকেন আর হচ্ছে ডিম রান্না আমার শেষ। আর এখন হচ্ছে এখানে আমি চিংড়ি মাছটা ভুনা করার জন্য প্রথমে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ একটু ভেজে নিলাম, এরপর এর মধ্যে এই তো চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলো। তো আজকে আমি আর কোনো রান্নাই হচ্ছে ডিটেলসে আপনাদের মাঝে শেয়ার করলাম না, যেহেতু খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করেছি। তো এই তো চিকেন তরকারি, ডিম ভুনা আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা, সেগুলো আমার হয়ে গিয়েছে। আর গরুর মাংসটা কিন্তু অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, সেটা কিন্তু হচ্ছে। আর পোলাওটা হচ্ছে সবার শেষে রান্না করব। তো এখানে আমি এই তো 1 কেজির পোলার চাল ধুয়ে রেখে দিয়েছি, আর পোলার চালের মধ্যে গরম পানি দিব, এর জন্য গরম পানি পাশের চুলায় বসিয়ে দিয়েছি। আর এই দিক দিয়েই তো এখন আমি পোলাওটা রান্না করে নিব। আর গরুর মাংসটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি একটা হাঁড়িতে। তো কিছু পেঁয়াজ ভেজার পর এর মধ্যে আমি এই তো পোলার চাল দিয়ে দিয়েছি, আর পোলার চালটা খুব ভালো করে ভেজে নিব। যত ভালো করে ভেজে নেওয়া হবে
পোলাওটা কিন্তু অনেকটা ঝরঝরা হবে। আর আমি পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় সব সময় পোলাওর চালটা তেলের মধ্যে এইভাবে অনেকটা পরিমাণ সময় নিয়ে ভেজে নিই। তো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ পাউডার মিল্ক, আর দিয়েছি কয়েক ফোঁটা কেওড়া জল। আর এই তো এদিক দিয়ে গরুর মাংসটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি, খাওয়ার সময় আবার গরম করে দিব। আর এই তো এই পাশের চুলায় হচ্ছে মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে পাঙ্গাস মাছ ভাজা, আর এখানে বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয়েছে। তো এই তো মাছটা ভাজতে ভাজতে হচ্ছে আমার বাবার বাসা থেকে হচ্ছে আমার ভাই, ভাইয়ের বউ আর হচ্ছে ভাইয়ের দুই ছেলে আসছে, আর সাথে আমার মা আসছে। তো এই যে যা যা নিয়ে আসছে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আর এই যে যা যা রান্না করেছি সব কিছু একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডিমের জর্দাটা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, আপনারা চাইলে ডিমের জর্দার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, তো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমার রান্নাবান্না মোটামুটি শেষ, আর বাচ্চাদেরকে অলরেডি খাইয়ে ফেলা হয়েছে আমার ভাইস্তাদেরকে। তো যাই হোক, এখন যে শ্যুটটা করেছি সেটা হচ্ছে আমাদের বাসা থেকে, মানে আমার ভাইয়া বা ভাবি ওনারা চলে গিয়েছে। তো এই যে ফলগুলো আমি এইরকম ঝুড়িতে নামিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।